ওকে, আমরা ক্লাস নাইনে ন্যারেশন চেঞ্জ অংশটাকে অলরেডি করে এসেছি। আমার এই মুহূর্তে আমার চোখের সামনে ক্যামেরাটা নেই বা স্ক্রিনটা নেই, কারণ স্ক্রিনটাকে যদি উল্টো দিকে করে নিই তাহলে আমার লেখাগুলো সব উল্টো দিকে দেখা যাচ্ছে, মিরার রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো যে কারণের জন্য আমি জানি না আমার মুখ দেখা যাচ্ছে কি যাচ্ছে, যদি দেখা নাও যায় তো ডাজেন্ট ম্যাটার। আশা করি আমার গলার ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে, এবং এই গলার ভয়েসটাকে খেয়াল করে আমরা এখানে পড়াশোনার কাজটাকে চালাবো। তো আজকে আমরা পড়তে যাচ্ছিলাম ন্যারেশন চেঞ্জ, যেটা আমাদের খানিকটা শুরু হয়েছিল, এবং সেই শুরু হওয়া ন্যারেশন চেঞ্জের অংশতে আমরা বলে এসেছিলাম যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের কাছে লক্ষ্য করা যাবে যে ন্যারেশন দু ধরনের লক্ষ্য করা যায় পাওয়া যায়। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবার এই ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবো তখনও তাকে ন্যারেশন চেঞ্জ বলা হবে, আবার ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে পরিণত করবো তখনও তাকে ন্যারেশন চেঞ্জ বলা হবে। কারণ দুটো ক্ষেত্রে দুটো ধরনের ন্যারেশনকে অন্য আরেকটা ন্যারেশনে আমরা পরিবর্তন করতেছি। তো সেই ক্ষেত্রে যখন ন্যারেশন চেঞ্জটা আমরা করতে যাচ্ছি তখন এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে নির্দিষ্ট একটা ন্যারেশন থেকে আমরা নির্দিষ্ট ন্যারেশনে পরিবর্তন করার কাজটাকে শুরু করব, যেটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি। আমরা এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার পদ্ধতি, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার পদ্ধতি। এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা বলেছিলাম যে এই কাজটা করার জন্য আমাদের কাছে চারটি বিষয় খুব ইম্পর্টেন্ট বাক্যের মধ্যে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ। সেই সংক্রান্ত একটা নিয়মও দেখানো হয়েছিল যেখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের টেন্সের উপর নির্ভর করে রিপোর্টিং স্পিচের টেন্সগত পরিবর্তন করে আমরা রিপোর্টেড স্পিচ তৈরি করি, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসার সময় রিপোর্টেড ভার্বের সেই অর্থে কোনো কাজ থাকে না। রিপোর্টিং ভার্বটা যে টেন্সে বসে থাকে, যে আকারে বসে থাকে, হুবহু সেই আকারেই আমাকে রিপোর্টেড ভার্বটাকে নির্দিষ্ট টেন্স অনুযায়ী বাক্যের মধ্যে প্রয়োগ করতে হয় যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের বাক্যটাকে তৈরি করছি। কিন্তু রিপোর্টিং স্পিচের মধ্যে যে ধরনের বাক্য থাকবে তার উপর ডিপেন্ড করে আমাকে রিপোর্টেড ভার্বটাকে স্থির করতে হয়। তো যাই হোক, আমরা এই সংক্রান্ত আলোচনা আগায় নিয়ে যাওয়ার সময় অনেক কটা রুলসের কথা বলবো, অনেক নিয়মের কথা বলবো, কিন্তু খেয়াল রাখবে যেটা আগেও বলেছি যে এই ন্যারেশন চেঞ্জ এমন একটা ক্ষেত্র যেখানে নিয়মগুলোকে শুধুমাত্র গুরুত্ব দিলে পরে বাক্যগুলো সর্বদা যে কারেক্ট হবে সেটা না। দেয়ারফোর যখন ন্যারেশন চেঞ্জ আমরা করতে যাচ্ছি তখন অবশ্যই অবশ্যই মনে করে সিচুয়েশনটাকে কল্পনা করতে হবে, অর্থাৎ কে কাকে কথাটা বললো, এবার সেই ব্যক্তি অন্য কোথায় গিয়ে কাকে সেই কথাটা রিপিট করলো বা রিপোর্ট করলো তার মতো করে যদি করে ফেলো তাহলে পরে বাক্যগুলোকে তৈরি করাটা ইজ ভেরি সিম্পল। তোমার কাছে কাজটা খুবই সোজা লাগবে বা লাগা উচিত, কারণ ছোট্টবেলার থেকে আমরা এই একই কাজ রেগুলার বেসিসে নিজে নিজের মাতৃভাষাতে করে আসছি। স্কুলে কোনো বন্ধু আমাকে কিছু একটা কথা বললো, তার কথাটা শুনলাম, সেই কথাটা শুনে নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে বাবাকে মাকে দাদাকে দিদিকে তার কথাগুলোকে বন্ধুর কথাগুলোকে আমি আমার মতন করে তাদের কাছে রাখলাম। সেই কথাটা বলতে গিয়ে বন্ধু যে কথাটা হুবহু বলেছিল সেই কথাটার মধ্যে সামান্য কিছু পরিবর্তন আমরা অবশ্যই করে থাকি, এবং সেই পরিবর্তনটাই আমাদের ইংরাজিতে খেয়াল করতে হবে। ন্যারেশন চেঞ্জ পড়া শুরু করার আগে আরও একটা থিওরিটিক্যাল নলেজ, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের মধ্যে একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ভয়েস চেঞ্জে বক্তার কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু ন্যারেশন চেঞ্জে বক্তার পরিবর্তন ঘটে। কিন্তু যদি আমরা ন্যারেশন চেঞ্জের বাক্য নিই, যেহেতু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি তো সুতরাং আমরা আগে ডাইরেক্ট ন্যারেশনের বাক্যটাকে লিখেছি, এর থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের বাক্যটাকে তৈরি করব, ফ্রেম করব। তো সেক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট ন্যারেশনের বাক্যটাকে নিই তাহলে দেখা যাবে এই বাক্যটার মধ্যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং স্পিচ আছে, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, পড়তেও নিশ্চয়ই পারতো, সে একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই, এটা ছাড়া আমার কাছে উপায় নেই, আমার কাছে আমার মোবাইলটি একমাত্র অস্ত্র, এবং যে কারণে কথাটাও যদি শুনতে না পাওয়া যায় ক্লিয়ারলি হেডফোন ইউজ করে শুনলে পরে মনে হয় কিছুটা সুবিধা হবে। তো আমাদের কাছে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং স্পিচ আছে, বক্তার পরিবর্তনের যে কথাটা আমরা এখানে বললাম সেই বক্তার পরিবর্তনের ঘটনাটা কোন জায়গায় ঘটে ভালো করে খেয়াল করো। এই জায়গাটাতে একই সঙ্গে সাইমাল্টেনিয়াসলি দুটো সেন্টেন্স আছে,
একটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স, আরেকটা শুধুমাত্র রেকর্ডিং স্পিচটা, একটা ফুল সেন্টেন্স আরেকটা শুধুমাত্র রেকর্ডিং স্পিচটা। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে রিপোর্টিং স্পিচটা বাক্যের সেন্টেন্সের মিনিং অনুযায়ী, মানেটা অনুযায়ী আমরা মানে অলরেডি করে এসেছি এবং আশা করি এটা বুঝতেও পারবো। দেখো বাক্যের মধ্যে এটা আমার ভার্ব, সাবজেক্ট এটা আমার অবজেক্ট বলা যায়। তো সুতরাং ভার্ব যদি এটা হয় তাহলে এই বাক্যটাতে এই কাজটা কে করছে? সম্পূর্ণ বাক্যের কি করছে, তাই না? তাহলে সম্পূর্ণ বাক্যের বক্তা হচ্ছে কে? সম্পূর্ণ বাক্যের বক্তা। কিন্তু রিপোর্টিং স্পিচের মধ্যে আলাদা একটা সেন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে যেখানে এটা আমার ভার্ব, এটা আমার সাবজেক্ট, এটাকে আমরা নাম দিয়েছি প্রিপোজিশনাল অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই অংশটার মধ্যে এটা যদি ভার্ব হয় তাহলে এই যাওয়া কাজটা কে করছে? আমি। অর্থাৎ এই যে কথাটা, যে কথাটা লেখা আছে সেই কথাটা, যাওয়া কাজটা আমি করছি, নিশ্চয়ই এই আমি লোকটা কে? সে। সম্পূর্ণ বাক্যের মধ্যে সে বলেছিল আমি স্কুলে যাই, এখানে সে যেহেতু এই কথাটা বলছে তার মানে নিশ্চয়ই সে নিজেকে কি বলে সম্বোধন করেছে? আমি বলে সম্বোধন করেছে, তাই তো? তো সুতরাং এই যে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা নিশ্চয়ই এক্ষেত্রেও বক্তাটা সে, কারণ সে নিজেকে আমি বলে সম্বোধন করবে, অন্য কেউ নিজেকে আমি বলে সম্বোধন করবে না। তাহলে এই যে ডাইরেক্ট ন্যারেশনের বাক্যটা, তার মধ্যে আমরা রিপোর্টিং স্পিচের মধ্যে যে অংশটাকে দেখতে পাচ্ছি সেই অংশটারও বক্তা সে। আবার এই সম্পূর্ণ বাক্যের বক্তাটা, এই সম্পূর্ণ বাক্যের বক্তাটাকে, সরি ভুল বললাম, সে না, সম্পূর্ণ বাক্যের বক্তা কি সে? সম্পূর্ণ বাক্যের বক্তা যদি সে হতো, কথাটা ভুল বলেছিলাম, ভালোই হয়েছে একদিক দিয়ে, যদি তোমরাও এরকম ভুল চিন্তা করে থাকো তাহলে সেই ক্ষেত্রে নিজেকে সংশোধন করার রাস্তাটাও খুঁজে পেয়ে যাবে। এই ক্ষেত্রে যদি সে বক্তা হয়ে থাকে তাহলে সেই সে কি নিজেকে সে বলে সম্বোধন করবে? সেই করবে না। সে নিজেকে সে বলে সম্বোধন না করায় সে নিজেকে কী বলে সম্বোধন করার কথা? আই বলে, যেমন এখানে আই বলে সম্বোধন করেছিল, হ্যাঁ কি না? তার মানে এই সম্পূর্ণ বাক্যের বক্তা নিশ্চয়ই কে হতে পারে না? সে হতে পারে না, কারণ সে নিজেকে সে বলে সম্বোধন করবে না। সো দেয়ারফোর এই যে সম্পূর্ণ বাক্যের বক্তা, সেই সম্পূর্ণ বাক্যের বক্তা কে হতে পারে? আমি হতে পারি, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, হরিম হতে পারে, এনিবডি, যে কোনো ব্যক্তি এই সম্পূর্ণ বাক্যের বক্তা হতে পারে, হ্যাঁ না? আশা করি বোঝা গেছে। রিপোর্টিং স্পিচের মধ্যে তাহলে পরে যে অংশটা দেখা যাচ্ছে সেখানে যেহেতু এই কথাটা এই ব্যক্তি বলেছিল এবং সে নিজেকে আমি বলে সম্বোধন করেছে তাহলে এই অংশটার বক্তা হচ্ছে সে। এবং সম্পূর্ণ বাক্যের মধ্যে এই সে নামক ব্যক্তিটাকে সে বলে সম্বোধন করায় আমি নিশ্চয়ই বলতে পারবো না যে এই বাক্যটার, এই সম্পূর্ণ বাক্যের বক্তাও সে। তাহলে অর্থাৎ এই কথাটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তাহলে পরে বক্তাটা কাকে ধরবো? আমাকে ধরবো নাকি রামকে ধরবো, না শ্যামকে ধরবো, না যদুকে ধরবো, না মধুকে ধরবো? স্পেসিফিক্যালি আমরা বলতে পারবো না যে কথাটা কে বলেছে, কারণ এখানে উল্লেখ করে দেওয়া নেই কথাটা কে বলেছে। নিজেদের সুবিধার জন্য, যেহেতু আমরা সবসময় নিজেদেরকে নিয়ে চিন্তা করলে পরে চিন্তা করাটা সহজ হয়ে যায়, আমরা ধরে নেব যে প্রতি ক্ষেত্রে এই সম্পূর্ণ বাক্যের বক্তা আই, আমি, অর্থাৎ আমি হব এই বাক্যগুলোর বক্তা। তাহলে দেখা যাচ্ছে রিপোর্টিং স্পিচের মধ্যে বাক্যের বক্তা সে, সম্পূর্ণ বাক্যের বক্তা আই, আমি। এটা আমরা ধরে নিয়েছি, এটা ফাইনাল, এটা ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। এখানে যে কথাটা বলবে সেই হবে এই বাক্যের বক্তা, কিন্তু এই অংশটাতে কে বক্তা হবে জানি না। তো সেই কারণে নিজের সুবিধার জন্য আমরা আইকেই বক্তা হিসেবে চিহ্নিত করছি। এই বাক্যটাকে যদি ন্যারেশন চেঞ্জ করা হয়, যদি করি, তাহলে অ্যান্সার কী হবে, কীভাবে করবো পরে আসছি। আমি যদি এটা চেঞ্জ করি তাহলে পরে কী দাঁড়ায় সেটা দেখো, লক্ষ্য করো। ন্যারেশন চেঞ্জ করলে হবে এটা, এখানে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, রিপোর্টেড স্পিচ, এখানে কি আছে, রিপোর্টেড ভার্ব,
লক্ষ্য করা যাচ্ছে, আমরা আগে আলোচনা করে এসেছি এই অংশটাকে। এবং সেই আলোচনার উপর ডিপেন্ড করে এবার যদি আমি চিন্তা করি তাহলে পরে যে বক্তার পরিবর্তন হওয়ার কথাটা বলা হলো, সেই বক্তার পরিবর্তন কোথায় হলো? এখানেও দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে এটা আমার ভার্ব, এটা আমার সাবজেক্ট, আর এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার কি অবজেক্ট, তাহলে এই ভার্বের, এই ফাইনাইট ভার্বের একটা বাক্য। আর রিপোর্টেড স্পিচের মধ্যে আলাদা করে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আর একটা প্রিপোজিশনাল অবজেক্টকে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ফাইনাইট ভার্বেরও একটা সেপারেট কী পাওয়া যাচ্ছে, বাক্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটো বাক্য বাক্যের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই দুটো বাক্যের বক্তা খেয়াল করে দেখো এবার কোনো না কোনো রকমভাবে আগেরটার থেকে চেঞ্জ হয়ে গেছে। যেরকম যদি সম্পূর্ণ বাক্যের বক্তা হিসেবে চিন্তা করে দেখি তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ব্যক্তি তাকে সে বলে সম্বোধন করেছিল, এখানে সেই ব্যক্তি নিশ্চয়ই তাকে কী বলে সম্বোধন করছে, সে বলেই সেই সম্বোধন করছে। এখানেও বক্তা সে নিশ্চয়ই হতে পারে না, কারণ যদি সে হতো, সেই যদি বক্তা হতো তাহলে পরে সেই ক্ষেত্রে সে নিজেকে নিশ্চয়ই সে বলে সম্বোধন করত, সম্বোধনটা কী বলে করতো, আই বলে করতো। যেহেতু সেটা করেনি তার মানে নিশ্চিত যে হি নামক যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি এই বাক্যের বক্তা নয়। তার মানে আমি ধরতে পারি এটা এই ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যের বক্তা আমি, অথবা রাম, অথবা শ্যাম, অথবা যদু, অথবা মধু, এনিবডি, যে কেউ হতে পারে। নিজের সুবিধার জন্য যেরকম এখানে ধরে নিয়েছিলাম বক্তাটা আমি, তাহলে এখানেও ধরতে পারি বক্তাকে আমি। তো সুতরাং এই সম্পূর্ণ বাক্যের বক্তা হিসেবে আমরা পেলাম আই। রিপোর্টিং স্পিচের মধ্যে বক্তাটা ছিল সে, কেন? কারণ এই কথাটা কে বলেছিল, সে বলেছিল, এবং সে বলাতে সে নিজেকেই নিশ্চয়ই আই বলে সম্বোধন করত। সুতরাং এই সম্পূর্ণ কথার বক্তা ছিল কে, সে। কিন্তু যখন রিপোর্টের স্পিচে পাল্টে গেল তখন দেখছি যে রিপোর্টের স্পিচের মধ্যে যে সাবজেক্টের কথাটা বলা হয়েছে, স্কুলে যাওয়ার কাজটা যে করছে সেটা কে ছিল, সে ছিল। অর্থাৎ সে নিজেকে সে বলে সম্বোধন করতে পারে না, তার মানে নিশ্চয়ই এখানে কোনো ভাবে সে নামক ছেলেটা কি হতে পারে না, বক্তা হতে পারে। তাহলে বক্তাকে আমাদের কাছে স্পেশাল।